বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে 2500 মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আজ নদীর মেখল ইউনিয়নের ছাত্তার ঘাট হতে বরিশচর ইউনিয়নের মদুনা ঘাট এলাকা জুড়ে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে বঙ্গবন্ধুর মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে। এরপরও একদল অসাধু চক্র হালদা নদী থেকে মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীব বৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবার এরকম একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ জাল বসিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘেরা জাল জব্দ করা হয়েছে।